মাধ্যম বিতর্কক লৈ সোমবারে বিধানসভার মজিয়াত সরকারক জবাবদিহি বিধায়ক অখিল গগৈ। বিধানসভার মজিয়াত বিধায়কর ভূমিকা পালন নকৰি মাত্র মিডিয়াত চর্চিত হয়ে থাকার বাবেই বিধায়ক অখিল গগৈয়ে নাটকবাজি করে বলে কটাক্ষ কমলপুরের বিধায়ক দিগন্ত কলিতা। বিধানসভাত বিধায়কর ভূমিকা পালন নকৰে অখিল গগৈ। মিডিয়াত চর্চাত থাকিবলৈ অখিলর এবুর নাটকবাজি। পুত্রক অসমীয়া মাধ্যমত নপহাই দিল্লির ডিপিএস কিয়? তেখেতর লড়া দিল্লিত পড়বলে মই যা ফ্লাইটখনত একেলগে দিল্লি লৈ গৈছে। মোক নিজে ফোন করে কৈছে, দাদা মই ইয়াত লড়াক ডিপিএসত পড়াম। আর কালি বিধানসভাত তেখেতে নাটক করে ইংলিশর, ইংলিশ কিয় তৃতীয় শ্রেণীর ইংলিশ আর সায়েন্স দিলে। প্রথম লড়াটক যদি সচাক পড়াব বিচাৰিছে তেও ইয়াতে পড়াব লাগিছে। সদায় মিডিয়াত তেখেতে সদায় নিজক সদায় রাখিব বিচাৰে। মই ভাবো অখিল গগৈ ডাঙরে এইবিলাক মস্ত নাটক কৰি আছে। বিধায়ক দিগন্ত কলিতার এই অভিযোগের পাছতে প্রতিক্রিয়া অখিল গগৈ। মোর লড়াক জাতীয় বিদ্যালয়ত পড়াইছিল। নার্সারির পৰা মানে একেবারে প্রাক প্রাথমিকর পৰা ক্লাস টেনলৈকে অসম জাতীয় বিদ্যালয়ত পড়িছিল, নুনমাটিত। অসম জাতীয় বিদ্যালয় নুনমাটিত পড়িছিল। ক্লাস টেনত যেতিয়া মেট্রিক পাশ করলে এতিয়া সি দিল্লিত পড়িবলৈ গৈছে। দিগন্ত কলিতার লড়া ছোৱালীবিলাকে কোন ক্লাসের পর পড়িছে? হিমন্ত বিশ্ব শর্মার লড়া ছোৱালীয়ে, হিমন্ত বিশ্ব শর্মার সন্তানে কত পড়িছিল? অসমীয়া মাধ্যমত মই চ্যালেঞ্জ করে কৈছো, মইতো অসমীয়া মাধ্যমত পড়াইছো মোর লড়াক, একমাত্র লড়া। আমার সামর্থ্যও আছে, আমি পড়াব পাৰো ইংরাজি মিডিয়ামত, ভাল স্কুলত পড়াব পাৰো। কিন্তু অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ত পড়াইছো, অসম জাতীয় বিদ্যালয় নুনমাটিত পড়াইছো, আপনাদের সকলে জানে। আর বহুতে কয় যে অসমীয়া মাধ্যমত পড়ালে ইংরাজি কব নোৱাৰিব। মোর লড়াইটো ফ্লুয়েন্ট ইংলিশ কয়, স্পষ্ট রূপত ইংরাজি কব পাৰে। কেবল ইমানে নহয়, সরকারি বিদ্যালয়ত আন্তঃগাঁথনি অভাব আর বরষুণ দিলেই পানি পড়া স্কুললৈ পড়িবলৈ যাব নেকি বলে মুখ্যমন্ত্রীর বিধায়ক দিগন্ত কলিতালৈ প্রশ্ন বিধায়ক অখিল গগৈ। অসমীয়া মাধ্যমত পড়িছে নেকি তেওঁলোকৰ সন্তানে? সরকারে কিয় গুণগত শিক্ষা দিব পৰা নাই? প্রবলেমটো কত? প্রবলেমটো হল যে গুণগত শিক্ষা দিব পৰা নাই অসম সরকারে। দ্বিতীয় কথাটো হল যে বিদ্যালয়বিলাকৰ আন্তঃগাঁথনি নাই। এখন স্কুলত পানী পড়ে, মোৰ সমষ্টিৰ 115খন প্ৰাথমিক বিদ্যালয়ত পানী পড়ে। 188খন আছিলে, এতিয়া অলপ কমিছে, আমি টিং চিং লগোৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ ক'ৰবাত। 115খন LP স্কুলত পানী পড়ে, 44খন হাইস্কুলত পানী পড়ে। আৰু তাৰ পাছত সেই পানী পৰা স্কুললৈ কোনোবাই পঢ়িবলৈ যাব নে এখন ওচৰতে থকা প্রাইভেট ভাল স্কুল এখনত পড়িবলৈ যাব? সমাজৰ একাংশ ছাত্র ছাত্রীক অন্ধকারত রাখি সরকারি বিদ্যালয়সমূহৰ আন্তঃগাঁথনিৰ দুর্বল বাবে মন্ত্রী বিধায়কৰ সন্তানক সরকারি বিদ্যালয়ৰ পৰিৱৰ্তে ব্যক্তিগত বিদ্যালয়ত শিক্ষা গ্রহণ কৰা কাৰ্য সচেতন নাগৰিকৰ বাবে এটা কোটিটকীয়া প্রশ্ন। ভিডিঅ' জার্নেলিষ্ট সঞ্জীৱৰ সহযোগত দীপাঙ্কৰ মেধি, অসম লাইভ 24।